গ্রেপ্তার করা হয়েছে মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক। মহানগর আরক্ষী আর গোয়া আরক্ষীর যুতিয়া অভিযানত গোয়ার পাঞ্জিমত গ্রেপ্তার হয়েছে দিবিস্তকর সত্তাধিকারী মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক। দিবিস্তকর নামত 7,000 কোটি টাকা লুণ্ঠন করে আত্মগোপন করে আছিল মহাপ্রবঞ্চক দীপাঙ্করে। এসিপি অমিত মাহাতোর নেতৃত্ব যাওয়া দলে গোয়া আরক্ষীর সহযোগত গ্রেপ্তার করেছে মহাপ্রবঞ্চক দীপাঙ্করক। গোয়া আরক্ষীর অপরাধ শাখার আরক্ষী অধীক্ষক রাহুল গুপ্তাই নিশ্চিত করেছে এই তথ্য। পাঞ্জিমত এজন লোকক লক করবলে আহিছিল দীপাঙ্কর। বিশেষ সূত্রে সেই খবর লাভ করেছিল আরক্ষী। পূর্বরে পৰা খাপ পিটি থকা আরক্ষী কৌশলে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে দীপাঙ্করক। দীপাঙ্করের পৰা দুটা মোবাইল ফোনও জব্দ করেছে আরক্ষী। ইতিমধ্যে মহাপ্রবঞ্চক দীপাঙ্করক গ্রেপ্তার করা হয়েছে গোয়ার পাঞ্জিমত আত্মগোপন করে আছিল বলে জানিপরা গেছে দীপাঙ্করে। আর গোয়ার পরাই দীপাঙ্করক গ্রেপ্তার করা হয়েছে। আমি কিছু এক্সক্লুসিভ দৃশ্য আপনার দেখাইছো। এনেদরে দীপাঙ্করক গ্রেপ্তার করে লই যাওয়া হয়েছে। দীপাঙ্করে কোনো এজন লোকক লগ করবলে আহিছিল বলে কব জানিপরা গেছে। আর তার পাছতে আরক্ষী পূর্বরে পরাই খাপ পিটি থাকা আরক্ষী দীপাঙ্করক অতি কৌশলে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। অসমৰ রাইজর 7,000 কোটি টাকা লুণ্ঠন করে পলায়ন করেছিল দিবিস্তকর সত্তাধিকারী দীপাঙ্কর বর্মনে। আর দীপাঙ্কর বর্মনে পলায়নের পাছতে দেখবলে পোয়া গেছিল দীপাঙ্কর বর্মনের বিরুদ্ধে ক্ষোভর উদ্গিরণ হয়েছিল। দীপাঙ্কর বর্মনের ঘরতো আনকি একাংশ ক্ষোভিত লোক গিয়ে উপস্থিত হয়েছিল। তেওঁলোকে পিতৃ মাতৃকো আনকি জবাবদিহি করা পরিলক্ষিত হয়েছিল। আর প্রায় দুমাহ বলে কব লাগিব, দুমাহরও অধিক দিন বলে কব লাগিব, দুমাহরও অধিক দিন আত্মগোপন করে থাকার পাছত অবশেষত জালত পড়েছে দীপাঙ্কর বর্মন। বর্তমান গোয়া আরক্ষীর জিম্মাত আছে দীপাঙ্কর বর্মন। কাইলৈ পাঞ্জিমর আদালতত হাজির করায় রিমান্ডত গোয়ার পৰা গুয়াহাটীলৈ অনার সম্ভাবনা আছে। 66 দিন পিছত আরক্ষীর জালত পড়ল গ্রেপ্তার হওয়া পৰিছে দীপাঙ্কর বর্মন। আর 21 আগস্টর পৰা পলাতক হয়ে আছিল মহাপ্রবঞ্চকটো। ঘটনা পোহরলে অহার পিছতে 19 আগস্ট প্রথমে আরক্ষী গ্রেপ্তার করেছিল দীপাঙ্কর প্রেয়সী মনালিসা দাসক। আরক্ষী তদন্ত করে দিবিস্তকর কার্যালয়ের একাউন্টেন্ট জিন্টু মণি কলিতাকু গ্রেপ্তার করেছিল। কেলেঙ্কারি জড়িতর অভিযোগত গ্রেপ্তার করা হয়েছিল দীপাঙ্কর পিতৃ মাতৃর সিএ জনকো। গুয়াহাটীত বিলাসী কার্যালয় খুলি দীপাঙ্করে পেলাইছিল জাল। আরক্ষীয়ে সিল করেছিল দীপাঙ্করের 12টাক ব্যাংক একাউন্ট। আর অবশেষত দীপাঙ্করও পড়েছে জালত। উল্লেখ্য যে ট্রেডিং কেলেঙ্কারিত বিশাল সুমির গোচরতক দীপাঙ্কর বর্মনের গোচর কিছু পৃথক। কারণ দীপাঙ্কর বর্মনের বিরুদ্ধে মহানগরীর লগতে মণিপুর হায়দরাবাদকে ধরে কেইবাখনো রাজ্যর থানাত রুজু হয়েছে গোচর। দিবিস্তক ব্রোকিংত বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছে হাজার হাজার লোক। গুয়াহাটী তদন্ত চলার পাছতে হায়দরাবাদলৈকেও তদন্তের বাবে সুচরাই নিব পারে দীপাঙ্করক। বর্তমান সিবিআইয়ে করে আছে ট্রেডিং কেলেঙ্কারির তদন্ত। দীপাঙ্কর ব্রোকিংত ধন বিনিয়োগ করে সময়মতে পোৱা নাছিল প্রাপ্যধন বহুলোকে। আর সময়ত দীপাঙ্কর বর্মনেও দিব পৰা নাছিল গ্রাহকর ধন। এই ক্ষেত্রে দীপাঙ্কর প্রেয়সীয়েও গ্রাহকক দুর্ব্যবহার করার অভিযোগ উত্থাপন হয়েছিল। কারণ প্রেয়সীর কথামতেহে গ্রাহকক আদায় দিছিল ধন। কেবা কোটি টকা ধন আদায় নোপাত অসন্তুষ্ট গ্রাহকে হুলস্থুলিয়া পরিস্থিতির সৃষ্টি করেছিল। তেতিয়াই পোহরলে আহিছিল দীপাঙ্কর ব্রোকিং কেলেঙ্কারির বৃহৎ তথ্য। দীপাঙ্কর বর্মনক গোয়াত গ্রেপ্তার করাত মহানগর আরক্ষীক ধন্যবাদ জানাইছে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে। ইতিমধ্যে একযোগে জিপি সিংয়ে এটা পোস্ট প্রকাশ করেছে আর সেই পোস্টত অভিনন্দন জানাইছে অভিযানকারী দলটুক। অভিনন্দন জানাই পোস্ট প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে। দুমাহ ধরে চলি থাকা, দুমাহরও অধিক দিন ধরে চলি থাকা অভিযানের অন্তত অবশেষত দীপাঙ্করক গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমি উল্লেখ করেছো দীপাঙ্করের যখন গ্রাহক, সেই গ্রাহক কেবল অসমরে নহয় বাহিরেরও গ্রাহক আছে দীপাঙ্করের। বাহিরের বহিরাজ্যের বহু গ্রাহকেও কোটি কোটি টাকা দীপাঙ্করের স্টকত রাখিছিল। তেওঁলোকে দুগুণ লাভৰ আশাৰে, দুগুণ তিনিগুণ লাভৰ আশা দেখুৱাইছিল দীপাঙ্করে। আৰু সেই লাভ পোৱাৰ আশাৰে কোটি কোটি টকা তেওঁলোকে ৰাখিছিল দীপাঙ্করৰ দিবিস্তকত। আৰু তাৰ পাছতে যেতিয়া এই কথা পোহৰলৈ আহিছিল দীপাঙ্করৰ যি প্ৰবঞ্চনাৰ কথা পোহৰলৈ আহিছিল, তেতিয়াৰে পৰাই দীপাঙ্কৰ পলাতক অৱস্থাত আছিল। কিন্তু দীপাঙ্কৰ প্ৰেয়সীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, সিএক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, লগতে একাউণ্টেণ্ট জিন্তু মণিকো গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল। শাৰী নগল দীপাঙ্কৰ পিতৃ মাতৃকো গ্ৰেপ্তাৰ কৰিছিল শেহতীয়াকৈ আৰক্ষীয়ে। এনেদৰে কার্যালয়ে টকা গণনা করে থাকা এক দৃশ্য আমি আপনার এখন উইন্ডোত এই মুহূর্তে দেখাইছো। জাপে জাপে টকা দীপাঙ্করে জাপে জাপে টকা রাখিছে, তেওঁৰ টেবুলত রাখিছে, তেওঁৰ চকীখনত রাখিছে। আর সেই জাপে জাপে টকা হিসাব করে গেছে, এনেদরে হিসাব করে গেছে। হিসাব করা তো তেওঁৰ বাবে অতি সহজ, কারণ
রাইজর পড়াতেও এই টকাতেও নিজর নহয় এই টকাতেও আনর পড়া আসলতে প্রবঞ্চনারে হরকুয়া টকা আর সেই টকারে তেও ইমান দিনে ইমান দিনেতে উপভোগ করে আছে নিজর জীবনটো আর কোটি কোটি টকা এক কোটি দুই কোটি টকা নহয় প্রায় সাত হাজার কোটি টকা প্রবঞ্চনা করে দীপাঙ্কর বর্মনে পলায়ন করেছিল আমি এই মুহূর্তত দীপাঙ্করৰ পৰা আমাৰ সাংবাদিক দীপাঙ্করৰ পৰা সবিশেষ জানিবলৈ চেষ্টা কৰিম ফোনযোগে সংযুক্ত হৈছো দীপাঙ্কর দীপাঙ্কর বৰ্মনক কেতিয়া গোৱাৰ পৰা অনা হ'ব কিবা সবিশেষ তথ্য পাইছে নেকি নিশ্চয় পূবালী চাওক কাইলৈ যে দীপাঙ্কর বৰ্মন হওক আৰক্ষীৰ টীমটো গুৱাহাটী আহি উপস্থিত হ'ব সেয়াও নিশ্চিত এই মুহূৰ্তত আৰক্ষীয় নহয় কাৰণ ট্ৰেঞ্জিট ৰিমাণ্ডত ল'ব দীপাঙ্কর বৰ্মনক আৰু অতি কৌশলগতভাবে আমি জানাইছো আপনি ইতিমধ্যে দর্শকসকল জানাইছে অতি কৌশলগতভাবে দীপাঙ্কর বর্মনক আরক্ষীয়ে নিজের জালত জব্দ করবলে করাত্ত করবলে সক্ষম হয়েছে আর সুদীর্ঘ যদি আপনি লক্ষ্য করে তেতিয়াহলে 64টা দিন ধরে পলাতক হয়ে থাকা দীপাঙ্কর বর্মন আরক্ষীর মূরর কামড়ি নাছিল আর ডিজিপি জিপি সিংর খুব হস্তক্ষেপ নখ দর্পণত থাকা গোটেই ঘটনা খুব ওসরের পর তদন্ত আরম্ভ করেছিল আর সিবিআইর হাতত যেতেই গোচরটো হ্যান্ডওভার হল তারপর আরক্ষীর এসিপি অমিত মাহাতো মই পুনৰ কম যে আমি শুক্রবারে কেবল নিউজ 18 অসম নর্থ ইস্টে একটা প্রতিবেদন আমি প্রস্তুত করেছিল আমি সম্প্রচার করেছিল তাত আমি স্পষ্টভাবে কৈছিল যে গুয়াত দীপাঙ্কর বর্মন আত্মগোপন করেছিল আর অবশেষত সেই কথা আজি প্রমাণিত হল মাত্র এটা দিন যদি চাই আপনি যোৱাকালি শনিবার আর আজি দেওবার মাত্র কেইটামান ঘন্টার ভিতরতে সেই বাতরি সত্য সত্যতা আমি এই মুহূর্তে প্রকাশ করেছো কিন্তু ট্রেনজিট রিমান্ডত লব কারণ আদালতত হাজির করাব লাগিব অন্য এখন রাজ্যত দীপাঙ্কর বর্মনক গ্রেপ্তার করা হয়েছে আর কাইলৈ বিয়লির ভাগত অথবা সন্ধ্যার ভাগত গুৱাহাটী অহার একটা পূর্ণ সম্ভাবনা থাকিলেও কিন্তু আরক্ষী এই মুহূর্তে সংবাদ মাধ্যমক নিশ্চিতি প্রদান করা নাই যে কাইলে আহি পাব কিন্তু কম যে গুৱাহাটী আহি পালেও কিন্তু সিবিআই এক প্রকার রেডি হয়ে থাকিব তেওঁলোক সাজু হয়ে থাকিব যে যে কোনো প্রকারে দীপাঙ্কর বর্মনক দীপাঙ্কর আপনি লাইনতে থাকক ভাস্কর আছে সাংবাদিক ভাস্কর আছে আমার লগত আমি পুনপতেকৈ ভাস্করৰ ওচৰলৈ যাব বিচাৰিম ভাস্কর আপনি বর্তমান কত আছে কি আছে দীপাঙ্করৰ শেহতীয়া আপডেট ভাস্কর নিশ্চয়কৈ ইতিমধ্যে নিউজ 18ৰ হাতত পৰিছে যে বিস্ফোৰক তথ্য আৰু ইতিমধ্যে 66 দিনে যি আত্মগোপন কৰি আছিল প্ৰবঞ্চক দীপাঙ্কৰ বৰ্মনৰ দীপাঙ্কৰ বৰ্মনক ইতিমধ্যে গোৱাৰ পাঞ্জিমৰ পৰা ইতিমধ্যে আটক কৰা হৈছে আমি সেই খবৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক জনাইছোঁ কিন্তু এটা কথা নিশ্চয়কৈ ক'ব লাগিব যে গোৱা আৰক্ষী আৰু অসম আৰক্ষীৰ যি যুটীয়াভাৱে অভিযান চলিছিল প্ৰায় 20 দিনতকৈ অধিক কাল যিহেতু গোৱাৰক্ষীৰ লগত অসম আৰক্ষী এটা টাচত আছিল বা তেওঁলোকৰ সৈতে একেলগে তেওঁলোকে যি দীপাঙ্কৰ বৰ্মন যি প্ৰবঞ্চক দীপাঙ্কৰ বৰ্মন আছিল দীপাঙ্কৰ বৰ্মনক তেওঁলোকে বিচাৰ খোচাৰ আৰম্ভ কৰিছিল তেওঁৰ বিৰুদ্ধে অভিযান অব্যাহত ৰাখিছিল কিন্তু আমি ইতিমধ্যে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক এক্সক্লুচিভলি দেখুৱাইছোঁ যে গোৱাৰ পাঞ্জিমৰ পৰা ইতিমধ্যে যি প্ৰবঞ্চক মহাপ্ৰবঞ্চক দীপাঙ্কৰ বৰ্মনক ইতিমধ্যে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু আমি ইতিমধ্যে কৈছোঁ যে কাইলৈ যিহেতু গোৱাৰ পাঞ্জিমত থকা যি আদালতত হাজিৰ কৰোৱা হ'ব দীপাঙ্কৰ বৰ্মনক আৰু কাইলৈৰ সন্ধিয়াৰ ভাগলৈ হয়তো দীপাঙ্কৰ বৰ্মনক গুৱাহাটীলৈ লৈ অহাৰ সম্ভাৱনা আছে আমি ইতিমধ্যে সেই কথা কৈছোঁ কিন্তু নিশ্চয়কৈ কম যিহেতু দিবিষ্টকৰ যি দিবিষ্টকৰ নামতে এক বিলাসী তেওঁলোকে কাৰ্যালয় খুলি প্ৰায় 7,000 কোটি টকা আৰু অধিক টকা তেওঁলোকে আত্মসাত কৰিছিল লুণ্ঠন কৰিছিল আচলতে অসমৰ সৰ্বসাধাৰণ ৰাইজৰ পৰা সেই দীপাঙ্কৰ বৰ্মন যি প্ৰবঞ্চক আছিল দীপাঙ্কৰ বৰ্মনৰ যিগৰাকী প্ৰেয়সী আছিল প্ৰেয়সীক ইতিমধ্যে আৰক্ষীয়ে আটক কৰিছে সমান্তৰালকৈ আমি তেওঁৰ যি চি এৰ কথা ক'ব পাৰোঁ চাৰ্টাৰ একাউণ্টেণ্টৰ কথা ক'ব পাৰোঁ তেওঁকো ইতিমধ্যে আৰক্ষীয়ে আটক কৰি সোধা পোছা কৰিছে আমি দেখিছিলোঁ যে আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক সেই মুহূৰ্তত দেখুৱাইছিলোঁ যে দীপাঙ্কৰ বৰ্মনৰ ঘৰতো আচলতে আৰক্ষীৰ অভিযান চলিছিল মাক দেউতাকক সোধা পোছা চলিছিল দীপাঙ্কৰ বৰ্মনৰ যি এই ডিবিষ্টক নামৰ যিটো তেওঁৰ প্ৰতিষ্ঠান আছিল সেই প্ৰতিষ্ঠানটো যিসকলে বিনিয়োগ কৰিছিল বিনিয়োগকাৰীসকলে তেওঁৰ অফিচত বা কাৰ্যালয়ৰ বাহিৰতে ভিৰ কৰা দেখিবলৈ পোৱা গৈছিল হাজাৰ হাজাৰ তেওঁৰ যি এই বিনিয়োগকাৰী আছিল বিনিয়োগকাৰীসকলে তেওঁৰ কাৰ্যালয়ৰ বাহিৰত তেওঁ অভিযান চলোৱা দেখিবলৈ পোৱা গৈছিল কাৰ্যালয়ৰ বাহিৰত তেওঁলোকে পৰ দি থকা দেখিবলৈ পোৱা গৈছিল সময়তকৈ আমি ঘৰৰ পৰিৱেশ দেখুৱাইছিলোঁ তাতো পৰ দি থাকিছিল কিন্তু আজি সেই আচলতে সেই ঘটনাৰ অন্ত পৰা দেখিবলৈ পোৱা গৈছিল দীপাঙ্কৰ বৰ্মন যিহেতু আৰক্ষীৰ জালত পৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু আৰক্ষীৰ যি জালত পৰা খবৰ আমি ইতিমধ্যে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক ইতিমধ্যে দেখুৱাইছোঁ আমি সেই সময়ত দেখুৱাইছিলোঁ যে দীপাঙ্কৰ বৰ্মনে নিজৰ যিটো টকা নাছিল আচলতে ৰাইজৰ যি টকা আছিল 7,000 কোটিতকৈ অধিক টকা যিহেতু তেওঁ নিজৰ কোঠাৰিত বহি বা নিজৰ যি বন্ধ কোঠৰি আছিল বন্ধ কোঠৰিত বহি তেওঁ হিচাপ কৰা আমি তথ্যও আমি ইতিমধ্যে ভিডিঅ' সহকাৰে আমি দেখুৱাইছিলোঁ কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা আচলতে পূবালী নিশ্চয়কৈ যিহেতু দীপাঙ্কৰ বৰ্মন মহাপ্ৰবঞ্চক দীপাঙ্কৰ বৰ্মনক ইতিমধ্যে গোৱা আৰক্ষী আৰু অসম আৰক্ষীৰ যুটীয়া
যুটীয়াভাৱে যি অভিযান চলিছিল সেই অভিযানত আটক কৰিবলৈ সক্ষম হৈছে, গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। ইতিমধ্যে সোধা পোছা বৰ্তমানেও অব্যাহত ৰখা দেখিবলৈ পোৱা গৈছে। কিন্তু এটা নিশ্চয়কৈ ক'ব লাগিব, যিহেতু দীপাংকৰ বৰ্মনৰ যি কেছ আছিল, আমি সমান্তৰালকৈ যি চুমি বিশালৰ যি কাহিনী বা যি তেওঁলোকৰ প্ৰবঞ্চনা, আমি সেই প্ৰবঞ্চনাৰ কথা ক'ব পাৰোঁ। তাৰ কিন্তু বিপৰীত আছিল। আচলতে অসমৰ লগতে বহিৰাজ্যৰ বিভিন্ন ঠাইৰ আচলতে যিসকল বিনিয়োগ কৰিছিল, বিনিয়োগকাৰীসকলে দীপাংকৰ বৰ্মনৰ এই ডি বি ষ্টক নামৰ যিটো প্ৰতিষ্ঠান আছিল, সেই প্ৰতিষ্ঠানটোত তেওঁলোকে বিনিয়োগ কৰিছিল। আৰু সেই সূত্ৰে যদি আমি ক'বলৈ যাওঁ, তেতিয়াহ'লে অসমৰ লগতে বহিৰাজ্যতো আচলতে কিছু সময় পূৰ্বে ৰাজ্যৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে টুইটযোগে এটা কথা তেওঁ প্ৰকাশ কৰিছে যে গুৱাহাটী আৰক্ষীক বিশেষকৈ তেওঁ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছে। আৰু এই যিখন দীপাংকৰ বৰ্মনৰ এখন মাৰাথন দৌৰ আছিলে, সেই দৌৰখনৰ পৰিসমাপ্তি ঘটা বুলি তেওঁ এটা মেছেজ ইতিমধ্যে অসমৰ ৰাজ্যক অৱগত কৰিছে। কিন্তু আমি চাওঁ, যদি আৰক্ষীয়ে যিখন এখন জাল মেলিছিল, লুকআউট নটিচ জাৰি কৰিছিল, হায়দৰাবাদ আৰক্ষীৰ সহায় বিচাৰিছিল, আনকি নেপাললৈও আনকি আৰক্ষীয়ে বিচাৰি গৈছিল দীপাংকৰ বৰ্মনক, কিন্তু অতি কৌশলগতভাৱে তেওঁৰ যিখন পাছপৰ্ট আছিলে, সেই পাছপৰ্ট আৰক্ষীয়ে ব্লক কৰাৰ বাবে তেওঁ কোনো অন্য বহিৰাষ্ট্ৰলৈ তেওঁ পলায়ন কৰিব পৰা নাছিল। নেপালৰ পৰা অতি গোপনে সেই হায়দৰাবাদত প্ৰথমে আত্মগোপন কৰিল। আৰু তাৰপিছত আমি পূৰ্বে কৈছিলোঁ যে গোৱাত এনেকুৱা কিছুমান একাংশ হোটেল আছে য'ত কোনো আপুনি নথি দিব নালাগে, কোনো ডকুমেণ্টছ নিদিয়াকৈ তেওঁ কোনো দুৰ্ধৰ্ষ অপৰাধী হওক বা কুখ্যাত অপৰাধী তাত গৈ আত্মগোপন কৰিব পাৰে। আৰু সেই সত্য বা সেই যি খবৰ এক প্ৰকাৰ আৰক্ষী সত্য প্ৰমাণিত কৰিলে, আৰু এখন হোটেলৰ পৰা এজন লোকক লগ ধৰি অহাৰ যি এটা কৌশল এটা আৰক্ষীয়ে ৰচনা কৰিছিল, সেই ৰচনাভিত্তিক যিখন নাটক, সেই নাটকৰ অৱশেষত যৱনিকা পৰিল। আৰু নিশা আজি পাঞ্জিমৰ এখন স্থানীয় আৰক্ষী থানাতে ৰখা হৈছে বৰ্তমান দীপাংকৰ বৰ্মনক। কাইলৈ যিখন স্থানীয় এখন আদালত ট্ৰেঞ্জিট ৰিমাণ্ডত দীপাংকৰ বৰ্মনক আৰক্ষীয়ে ল'ব, আৰু কাইলৈ সন্ধিয়াৰ ভাগত গুৱাহাটী অহাৰ এটা সম্ভাৱনা আছে যদিও, কিন্তু আজিগৰাকী তাত শীৰ্ষ বিষয়াই গোটেই কেছটো তেওঁ তদাৰক কৰি আছে। তেওঁ স্পষ্টভাৱে আমাক জনাইছে যে হয়তো পৰহি আগবেলা অৰ্থাৎ মঙলবাৰে হয়তো গুৱাহাটীত আহি উপস্থিত হ'ব পাৰে দীপাংকৰ বৰ্মন সহ সেই আৰক্ষীৰ দলটো। গতিকে আমি সম্পূৰ্ণ বাতৰি আমি নন ষ্টপ আমি লাইভ কভাৰেজ অব্যাহত ৰাখিম। গতিকে দীপাংকৰ বৰ্মনৰ আৰু শেহতীয়া বহু খবৰ থাকিব পেবুৱালি, কাৰণ আমি বাৰম্বাৰ আমি গুৱাহাটী থকা আৰক্ষীৰ দলটোৰ সৈতে যোগাযোগ কৰি আছো, নতুন খবৰ আৰু আহিব আৰু আমি দৰ্শকসকলক জনাই যাবলৈ চেষ্টা কৰিম। নিশ্চয় দীপাংকৰ ধন্যবাদ জনাইছো, আমি নতুন খবৰ দৰ্শকক জনাই যাবলৈ চেষ্টা কৰিম যিমান পাৰো। এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছো সবিশেষ জনোৱাৰ বাবে। আৰু এয়া ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে দীপাংকৰে প্ৰতি সময়তে গোৱা আৰক্ষীৰ সৈতে তেওঁলোক সংযুক্ত হৈ আছে। আমি ভাস্কৰকো ধন্যবাদ জনাইছো, পুনৰ আমি ভাস্কৰৰ পৰা সবিশেষ জানিবলৈ চেষ্টা কৰিম। কিন্তু এই মুহূৰ্তত জনাওঁ যে দীপাংকৰক কাইলৈ আদালতত হাজিৰ কৰোৱা হ'ব, গোৱাৰ পাঞ্জিমৰ আদালতত তেওঁক হাজিৰ কৰোৱা হ'ব। লগতে কাইলৈ দীপাংকৰক অনা হ'বনে নহয় সেই সন্দৰ্ভত কোনো ধৰণৰ নিশ্চিত তথ্য এই পৰ্যন্ত আৰক্ষীয়ে ব্যক্ত কৰা নাই, কিন্তু অধিক সম্ভাৱনা আছে কাইলৈয়ে দীপাংকৰক লৈ অনাৰ অধিক সম্ভাৱনা আছে। আৰু কিছুমান আমি দৃশ্য দেখুৱাইছোঁ, ফটো দেখুৱাইছোঁ দীপাংকৰৰ যিসকল ক্লায়েণ্ট আছিল বা যিসকল গ্ৰাহক আছিল সেই গ্ৰাহকসকলৰ লগতো আপোনালোকক কিছু ফটো দেখুৱাইছোঁ। এগৰাকী হায়দৰাবাদৰ গ্ৰাহকৰ সৈতে এখন ফটো ভাইৰেল হৈছিল। সেই হায়দৰাবাদৰ গ্ৰাহকজনে কোটি কোটি টকা দীপাংকৰৰ ওচৰত ৰাখিছিল লাভৰ আশাৰে, দুগুণ তিনিগুণ বেছি লাভৰ আশাৰে দীপাংকৰৰ ওচৰত তেওঁ টকা ৰাখিছিল। আৰু অৱশেষত দীপাংকৰে সকলোকে ঠগাই সকলোকে প্ৰবঞ্চনা কৰি তেওঁ আত্মগোপন কৰি আছিল, তেওঁ পলায়ন কৰিছিল। প্ৰথম অৱস্থাত দীপাংকৰে নেপালত আত্মগোপন কৰি থকা বুলি একাংশই উল্লেখ কৰিছিল বা সন্দেহ প্ৰকাশ কৰা হৈছিল। সেই অনুপাতে নেপালতো অভিযান চলাইছিল আৰক্ষীয়ে। দীপাংকৰে যিহেতুকে পলায়ন কৰিছিল, পলায়নৰ তথ্য অহাৰ পাছতে দীপাংকৰৰ ভিছা, পাছপৰ্ট আদিও কেঞ্চেল কৰি দিয়া হৈছিল, বাতিল কৰি দিয়া হৈছিল। সেইহতিকৈ তেওঁ নেপালৰ বাদে আন ৰাষ্ট্ৰত যোৱাৰ কোনো সম্ভাৱনাই নাছিল। চুবুৰীয়া ৰাষ্ট্ৰ নেপালতে তেওঁ আত্মগোপন কৰি থকা সন্দেহ প্ৰকাশ কৰা হৈছিল। আৰু তাৰ পাছতে চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়তো দীপাংকৰে আত্মগোপন কৰি থকাৰ কিছু কিছু তথ্য পাইছিল বা সন্দেহ প্ৰকাশ কৰা হৈছিল। তেনে হিচাপত সেই তথ্য হিচাপত বা সন্দেহৰ পৰিপ্ৰেক্ষিতত মেঘালয়তো চলোৱা হৈছিল অভিযান, কিন্তু মেঘালয়তো কোনো ধৰণৰ সন্ধান পোৱা যোৱা নাছিল দীপাংকৰৰ। অৱশেষত গোৱাত সন্ধান ওলাইছে দীপাংকৰৰ। গোৱাত এজন লোকক লগ কৰিবলৈ আহোঁতে হাতে লোতে ধৰা পৰিল মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ। ডিব্ৰুগড় মহানগৰৰ মাজ